কম্পিউটার সায়েন্সের বিভিন্ন বিষয়ের উপর আমার ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন এবং সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে নতুন এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আনিসুল ইসলাম এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে অক্টাল এবং হ্যাকজারিসিমেল সংখ্যা পদ্ধতির মধ্যে রূপান্তর করতে হয় প্রায় প্রতিটি ভিডিও শুরুতেই আমি যেমনটা বলি আপনারা আমার ভিডিওগুলো যখন দেখবেন অবশ্যই সিরিয়াল মেনটেন করে দেখার চেষ্টা করবেন অর্থাৎ প্রতিটি ভিডিওর পাশে একটি নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারগুলো মেনটেন করে ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে প্রত্যেকটা টপিক আপনারা খুব সহজেই বুঝতে পারবেন ইতিমধ্যেই শুধুমাত্র এইচএসি আইসিটি সাবজেক্টের উপর আমি প্রায় তিনশো সাতান্নটির মতো ভিডিও করেছি অধ্যায় তিন চার পাঁচ ছয় চারটি অধ্যায়কে আবার দিয়েছি সিকিউ এবং প্লাস এমসিকিউ সহ তো আপনারা অবশ্যই ভিডিওগুলো যখন দেখবেন সিকোয়েন্স মেনটেন করে দেখার চেষ্টা করবেন তাহলে খুব সহজেই আপনারা প্রত্যেকটি টপিক ইজিলি বুঝতে পারবেন রাইট তো শুরু করে দিচ্ছি অক্টাল এবং হ্যাক সংখ্যা পদ্ধতি রূপান্তর প্রথমেই এইখানে আপনারা একটি অক্টাল সংখ্যা দেখতে পাচ্ছেন এই অক্টাল সংখ্যা পদ্ধতি সংখ্যাটিকে হ্যাক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে তো সেই জন্য একটা চিত্র এইখানে এঁকে নিচ্ছি এই চিত্র সাথে অলরেডি আপনার পরিচিত হয়ে গেছেন আগের ভিডিওগুলোতে অক্টাল বাইনারি হ্যাকজারেসিমেল এইখানে অক্টাল এবং বাইনারি সম্পর্ক আপনারা অলরেডি জানেন তিন বিট করে এবং বাইনারি হ্যাকজারেসিমেলের মধ্যে সম্পর্ক হচ্ছে চার বিট রিলেশনশিপ ওকে তো প্রথমে এখানে যে অক্টাল সংখ্যা পদ্ধতি দেওয়া আছে লক্ষ্য রাখবেন এইখানে আমি যে উভয় ডাইরেকশন দিয়েছি কারণটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি বাইনারি থেকে হ্যাকজারিসিমেল আবার হ্যাকজারিসিমেল থেকে বাইনারি বাইনারি থেকে অক্টাল পরীক্ষা যদি আপনাকে অক্টাল থেকে হ্যাকজারিসিমেলে নিতে বলা হয় সেক্ষেত্রে প্রথমেই যেটা করতে হবে বাইনারিতে নিতে হবে তারপর হ্যাকজারেসিমেলে এক্স্যাক্টলি সেম গোজ ফর যদি আপনাদের এরকম বলা হয় হ্যাকজারেসিমেলকে অক্টাল সংখ্যা পদ্ধতি নিতে হবে তাহলে কি করবেন হ্যাকজারিসিমেল সংখ্যা পদ্ধতি থেকে প্রথমে বাইনারি সংখ্যা পদ্ধতি আনবেন তারপর বাইনারি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করে নেবেন তো প্রথমে আমরা যে কাজটা করব যেহেতু সংখ্যাটি অক্টাল সংখ্যা পদ্ধতি দেয়া আছে সেক্ষেত্রে প্রথমে সংখ্যাটিকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে তাই না তো এখানে প্রতিটি অক্টাল অঙ্ক সমান বাইনারি বিট হচ্ছে তিন বিট লক্ষ্য রাখবেন তাহলে আমরা সেক্ষেত্রে যেই কাজটা করি আমরা আগের ভিডিওগুলোতে যেমনটা দেখেছি ওয়ান ওয়ান এর ডাবল হচ্ছে টু টু এট ডাবল ফোর অক্টাল বাইনারি তিন বিট রিলেশনশিপ সো তিনটা সুইচ রেডি করলাম এবার যদি আমি দুই তৈরি করতে হয় সেক্ষেত্রে আমাকে এখানে কোন সুইচ অন করতে হবে নিশ্চয়ই দুইয়ের সুইচ বাকি সুইচগুলো কি থাকবে অফ থাকবে সুতরাং টু সমান হচ্ছে জিরো ওয়ান জিরো সিক্স সমান হচ্ছে এখানে কোন দুইটা সুইচ অন রাখতে হবে চার আট দুই ছয় এই দুইটা সুইচ অন রাখলেই আমরা সিক্স পেয়ে যাবো তাই না তাহলে এখানে সিক্স ইকুয়াল লিখতে হবে ওয়ান ওয়ান জিরো সেভেনের জন্য কি হবে সবগুলো সুইচই অন রাখতে হবে অর্থাৎ ওয়ান 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 লক্ষ্য রাখবেন চারের সুইচ অন দুইয়ের সুইচ অন এবং ওয়ানের এর সুইচ অন তাই না দ্যাটস এ অবশ্যই দশমিকের জায়গায় দশমিকটা বসাই দিতে হবে এটা অনেকেই মিস করেন সো এই বিষয়টাকে একটু খেয়াল রাখবেন তিনের বাইনারি আসলে এই ভিডিওটা রিমেক করার কারণ হচ্ছে আমি আগের প্রায় দুই বছর আগে সম্মত ভিডিওটা করেছিলাম সেইখানে খানিকটা ভুল ছিল আমি তিনের বাইনারি যখন বলেছিলাম এক্সেক্টলি বলেছিলাম এরকম জিরো ওয়ান ওয়ান হবে বা এখানে লেখার সময় জিরো ওয়ান জিরো লিখেছিলাম সেই জন্য দুঃখিত সাতের বাইনারি আপনারা জানেন যে কম্পিউটার সায়েন্সের উপর আমি প্রায় তেরোশোর মতো ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড সো এতগুলো ভিডিওর মধ্যে দু একটা জায়গায় ভুল হওয়াটা একেবারেই স্বাভাবিক এনিওয়ে সাতের বাইনারিটা হচ্ছে আপনার নিশ্চয়ই বুঝতে পারতেছেন চারের সুইচ অন রাখা লাগবে এর সুইচ এবং ওয়ানের সুইচ এই তিনটা সুইচ অন রাখলে আমরা কত পাবো সাত পাবো সেক্ষেত্রে এখানে ওয়ান 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 দ্যাটস ইট এবার আমাদের সংখ্যাটা বাইনারিতে কনভার্ট করা হয়ে গেল পরবর্তী কাজ হচ্ছে বাইনারি থেকে হ্যাকজারিসি মেলে নেব তবে তার আগে যে কাজটা করব অবশ্যই এই সংখ্যাগুলোকে একটু সাজিয়ে নেব জিরো ওয়ান জিরো একত্রে লিখে নিব ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 দশমিকের জায়গা দশমিক তারপর জিরো ওয়ান 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 দ্যাট সিক ওকে এবার যে কাজটা করতে পারবো আমরা খুব সহজেই বাইনারি থেকে হ্যাক জারিসিমেন নিতে পারবো সেক্ষেত্রে আমাকে চার বিট করে গ্রুপ করতে হবে কারণ বাইনারি এবং হ্যাকজারিসিমেনের মধ্যে সম্পর্ক হচ্ছে চার বিট তাহলে যে কাজটা করবো এখান থেকে আপনারা লক্ষ্য রাখবেন দশমিক যেখানে আছে সেখানে থাকবে এখান থেকে চার বিট আমরা বাম দিকে যাচ্ছি সুতরাং জিরো ওয়ান ওয়ান তারপর এই দিক থেকে চার বিট আমরা এইদিকে যাচ্ছি ওয়ান জিরো ওয়ান ওয়ান দশমিকের জায়গা দশমিক এই দিক থেকে চার বিট যাচ্ছি জিরো ওয়ান 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 এইদিকে দুই বিট আছে ওয়ান ওয়ান লক্ষ্য রাখবেন আপনি যদি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কখনো জিরো অ্যাড করেন এইখানে আপনার দেখতে পাচ্ছেন একটা জিরো আছে ঠিক আছে আমি সেটা নামাতে পারবো এবং যদি আপনি চান চার বিট করতে অবশ্যই সবসময় চার বিট করার চেষ্টা করবেন সেক্ষেত্রে বাম দিকে আরও তিনটা শূন্য দিলে হবে বাট যেহেতু এটা জিরো সেক্ষেত্রে এখানে না নামাইলেও কোনো সমস্যা নেই এটা আপনার না নামাতে পারবেন কোনো প্রবলেম হবে না ওকে এটা ইউজ করার কোনো দরকারও নাই বাট লক্ষ্য রাখবেন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম দিকে শূন্য অ্যাড করতে পারবেন আর দশমিকের ক্ষেত্রে ডান দিকে শূন্য অ্যাড করতে পারবেন অর্থাৎ যেহেতু এটা বগ্নাংশ সংখ্যা ওয়ান ওয়ান তাহলে এই দিকে আমরা অ্যাড করবো এই দিকে নয় লক্ষ্য রাখবেন ওকে অনেকেই ভুল করেন করে এইদিকে শূন্য এড করেন সেক্ষেত্রে মান ডিফারেন্ট আসবে আপনাদের যে কাজটা করতে হবে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে ডান দিকে আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম দিকে শূন্য এড করতে হবে ওকে দ্যাটস ইট তো এখানে শূন্য ব্যবহার করার কোনো দরকার নেই যেমনটা বলেছিলাম ওকে তাহলে চার বিট করে আমরা এবার একত্রে গ্রুপ করলাম এবার যে কাজটা হচ্ছে এটা সমান হেক্সাডেসিমাল সংখ্যা লিখতে হবে এটা সমান হেক্সাডেসিমাল প্রত্যেকটি এখানে চার বিটের হেক্সাডেসিমাল সংখ্যা বের করতে হবে সেটা খুবই সহজ আপনারা জানেন ওয়ান টু ফোর এইট চার বিটের জন্য সুইচ রেডি করলাম এবার এই সংখ্যাগুলো এখানে বসালেই আমরা বুঝতে পারবো যেমন ওয়ান ওয়ান জিরো জিরো এটার সমান কত আসবে আট এবং চার এই দুইটা সুইচ অন আট আর চারে হচ্ছে বারো কিন্তু বারো হ্যাকসারিসিমিলে কি হয় সেটাও নিশ্চয়ই আপনি জানেন এ হচ্ছে দশ বি হচ্ছে এগারো সি হচ্ছে বারো সুতরাং এখানে হবে সি পরবর্তীতে জিরো ওয়ান ওয়ান তাহলে চার দুই এবং এক এই তিনটা সুইচ অন আছে সেক্ষেত্রে এটা হবে সাত দশমিকের জায়গায় দশমিক বসিয়ে দিলাম জিরো ওয়ান ওয়ান আবারও সাত হবে ডেফিনেটলি বুঝতে পারতেছেন ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান সেক্ষেত্রে কী হবে আট দুই দশ এক এগারো এগারোর জন্য আমরা কী ইউজ করি বি ইউজ করি এক জেনে দ্যাটস দ্যাটসি লক্ষ্য রাখবেন অনেকেই জিজ্ঞেস করেন এই পদ্ধতিতে করলে হবে কি না অবশ্যই হবে কারণ এই পদ্ধতিতে ম্যাক্সিমাম বইয়ে দেওয়া আছে আনসার ঠিক আছে তো না হওয়ার তো কোনো কারণ নেই এখানে দ্যসিট পুরোপুরি আনসারটা লিখে ফেললাম এবার যে কাজটা করব অন্য একটি অঙ্ক আমরা ট্রাই করবো যেটা এখানে দেওয়া আছে অথবা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাক জারিসমেল একটা অঙ্ক দেওয়া আছে আমাদের কী কী করতে হবে সেটাকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে হবে সো লক্ষ্য রাখবেন আমি করে নিচ্ছি এখান থেকে প্রথমেই যে কাজটা করবো আপনার চিত্রটা নিশ্চয়ই মনে আছে অক্টাল বাইনারি এই এইখানে চিত্রটা তিন বিট এবং চার বিট এই সম্পর্কটা সো প্রথমেই হ্যাকজারিসমেল থেকে আমরা বাইনারিতে যাব বাইনারি থেকে অক্টালে হ্যাকজারিসমেল থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমাকে চার বিট রিলেশনশিপের কথা চিন্তা করতে হবে তাহলে প্রত্যেকটি অঙ্ক সমান এখানে চার বিট হবে লক্ষ্য রাখবেন চার বিট কীভাবে বের করব সেটা নিশ্চয়ই আপনারা জানেন এক এক ডাবল দুই দুই ডাবল চার চার ডাবল আট এরকম লিখে নিতে পারেন ই মানে হচ্ছে চোদ্দ চোদ্দ তৈরি করার জন্য আট চার বারো দুই চোদ্দ এই তিনটা বিটের দরকার তাই না সো এনিওয়ে আমি বাংলা ইংলিশে একটু মিক্স করে ফেলেছি সেই জন্য দুঃখিত আপনার এনিওয়ে আপনারা এটা ঠিক করে নিতে পারবেন আশা করি তিন তিনের জন্য আমার যে সুইচগুলো লাগবে এখানে দুইয়ের সুইচ লাগবে একের সুইচ লাগবে ফাইনালি ফাইভ পাঁচ পাঁচের জন্য আমাকে চারের সুইচ অন রাখতে হবে একের সুইচ অন রাখতে হবে তার সেট সুতরাং এবার এটা বাইনারিতে চলে আসলো বাইনারি থেকে এবার অক্টালি নিতে হবে তবে তার আগে সংখ্যাটিকে একটু সাজাই আমি একসাথে লিখে ফেলি গ্রুপ করে নেই এতটুকু রাইট মনে রাখবেন চার বিট এক্স্যাক্টলি প্রতিটা চার বিটি বের করতে হবে আপনাকে মনে হবে যে দুই আর তিন দুইটা বিট দিলে হবে না দয়া করে অবশ্যই চার বিট সাজিয়ে দেবেন কারণ মান ডিফারেন্ট আসতে পারে এবার আমরা যে কাজ করবো বাইনারি সংখ্যাটিকে সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করব বিট করে একত্রে করতে হবে তাই না সো আমরা তিন বিট করে একত্রে করে নিচ্ছি এইখান থেকে লক্ষ্য রাখবেন ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 দেন এগেইন লক্ষ্য রাখবেন যাতে করে কোনো জায়গায় ভুল না হয় সেক্ষেত্রে অবশ্যই আস্তে আস্তে কাজগুলো করবেন আদারওয়াইজ পরীক্ষাতে আপনার রঙ আনসার আসবে তো তারা করার ধীরে ধীরে করা ভালো এবং ভালোভাবে করা ভালো ডেফিনেটলি মেক্সও করে নেবেন যা করতেছেন ঠিকভাবে করতেছেন ওকে এবার জিরো ওয়ান জিরো সমান কী আসবে সেটা আমাদের বের করতে হবে এই বিট সমান অকটাল সংখ্যা কী আসবে সেজন্য আমরা সুইচ রেডি করে নিচ্ছি অবশ্যই আস্তে আস্তে আপনারা যেটা দেখবেন যত সময় যাবে আপনার খুব সহজেই এগুলো বুঝতে পারতেছেন যে এটা সমান কত আসবে ওয়ান ওয়ান জিরো যেমন ওয়ান ওয়ান জিরো সমান চার দুই ছয় আসবে এটা যদি মনে করি ওয়ান টু ফোর তাহলে সাত আসবে এটা ওয়ান টু ফোর চার আসবে এটা হচ্ছে দুই তো আস্তে আস্তে আপনার অভ্যস্ত হয়ে যাবেন আশা করি ভিডিওটি দেখে আপনারা কীভাবে অক্টাল এবং হ্যাকজাডিসিমেল সংখ্যা পদ্ধতির মধ্যে কনভার্ট করতে হয় সেটা শিখে নিয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্য অন্য উদায় ভিডিওগুলো অবশ্যই দেখবেন যদি কোনো জায়গায় বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আমি আপনাদের সাহায্য করব বরাবরের মতোই আর আপনারা আপনারা আমাকে ফেসবুকে খুঁজে নিতে পারেন এই ফোন নাম্বার দিয়ে অলরেডি অনেকেই জানেন তারপরে নতুন করে বলার মতো কিছু নাই যারা নতুন করে ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি এই ফোন নাম্বার দিয়ে আপনাকে ফেসবুকে খুঁজে নিতে পারবেন এবং সেইখানে কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে বলতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ